ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যভিচারের জন্য, আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি। এবং বিবাহিতরা যদি পরকিয়া করে, হারাম সম্পর্কে লিপ্ত হয়, তার শাস্তি ইসলামে বিচারিকভাবে এটা দেশে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবেন, আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয়, অনেক গ্রামে মাতবররা শুরু করে দেয়, এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে। সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, সেটা যদি জেনা পর্যন্ত চলে যায় এবং প্রমাণিত হয়, তার জন্য রয়েছে দুইটা শাস্তি ইসলামে। একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে, কোনো দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে, এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয়, গোটা সমাজের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের, এবং বিবাহিত নারী পুরুষ জেনায় লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হবে, এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন, শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন, এর ভিতরে এই দুইটা বিষয় দেখবেন সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে। বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে, সাধারণভাবে না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও, ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলো, নো, তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে। আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন, ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ খুন হয় নাই, জেনা হয়েছে কারো বাড়িতে আগুন দেওয়া হয় নাই, জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে, এখানে ধর্ষণ হওয়ার বিষয় না, যে জোর হয়েছে ব্যক্তি স্বাধীনতা, যার যার ভালো লাগছে, অন্যায় করছে হারাম কাজ করছে বুঝলাম, তাই বলে মেরে ফেলতে হবে তাও এরকম নির্মম ভাবে, কারণ কি? এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন? কিন্তু আপনি যে নামাজ এক অক্ত না পড়েন সারা সপ্তাহে, ইসলাম বলে নাই কোনো ইসলামিক দণ্ডবিধি আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোনো বিচারক আপনাকে এত বেত্রাঘাত করবে, অমুক শাস্তি দিবে এরকম কোনো কিছু ঠিক করে দেয়, তার মানে হবে যে আপনি নামাজ না পড়লে আপনি জাহান্নামে যাবেন, আপনার ক্ষতি হবে, সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না, আপনি বেনামাজি হয়ে, আপনি রোজা না রাখলে আপনার ক্ষতি হবে, সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না, বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে, চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা, মালের নিরাপত্তা নষ্ট হবে, আপনি খুন করলে সমাজের মানুষের জীবন নিরাপত্তা নষ্ট হবে, এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীয়ত। ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যভিচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে, তখন কি হবে জানেন? তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে। পৃথিবীর কোনো সাইক্লোন, কোনো ঘূর্ণিঝড়, কোনো ঝড়, কোনো জলোচ্ছ্বাস, কোনো ভূমিকম্প, কোনো ভূমিধস, কোনো প্রাকৃতিক দুর্যোগ, এমনকি কোনো যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না। অনেক বড় ঝড় জলোচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তারপরে মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গা ব্যাক করবে, কিন্তু যদি ব্যভিচারের ব্যাপকতা হয়, বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা, এটা যদি সমাজে সৃষ্টি হয়, কি হবে? মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে। কিভাবে হারিয়ে যাবে? আমার সময় নেই, খুব সংক্ষেপে যদি আমি বলি, হারিয়ে যাওয়ার যে চিত্রটা সেটা এরকম হতে পারে। আমি এর আগে বারবার বলেছি, আপনারা যদি চায়নার দিকে তাকান, আমি নিজে কয়েক দফা বাংলাদেশের প্রথম সারির একটা টেলিভিশন চ্যানেলের একটা রিপোর্ট দেখেছি ইটালির কথা, আরও নির্দিষ্ট করে অনেক দেশের নাম বলতে পারবো, সেটা আমি আর লম্বা করতে চাচ্ছি না। এসব দেশগুলোতে সরকার সবসময় প্রণোদনা দিয়ে মানুষের জন্মের হার কোনোভাবেই স্বাভাবিক করতে পারছে না, এবং যে পরিমাণ তাদের কাজের লোক দরকার একটা দেশ চলার জন্য, সে পরিমাণ কাজের লোক নাই, মানুষের জন্ম হচ্ছে না। আমি কি বোঝাতে পেরেছি? চায়নার মতো দেশ, এত মানুষ সেখানে, উন্নত অনেক দেশ আছে, সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট, মাকে গিফট, সন্তানকে গিফট, প্রণোদনা, টাকা পয়সা কি চাই সব দিবে, তাও সন্তান জন্ম দাও, বাট সন্তান জন্ম হচ্ছে না। কারণ কি জানেন? একটাই কারণ, আর কোনো কারণ নেই, সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে। এর ফলে কি হয়েছে? এর ফলে আর সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে। এগুলো মানুষের দরকার হয় না, কেন সন্তান জন্ম দিতে যাবে, এই ঝামেলা কেন যাবে? তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা, সেটা তো হয়ে যাচ্ছে, কেন সে সন্তান বিয়ে করতে যাবে? বিয়েই তো করতে যাবে না, যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে, লাইফ পার্টনার চেঞ্জ করতেছে, দরকার হচ্ছে না। আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবীতে, এই সমস্যাটা বড় কোনো পর্যায়ে নেই। আমাদের বাংলাদেশে জন্মের হার
কমতে কমতে এমন একটা পর্যায়ে আসে প্রেডিকশন আপনারা অনেকে জানেন অনলাইনে খুঁজলে পাবেন যে ভবিষ্যৎবাণী বলছে যে এই হার যদি চলতে থাকে তো আর কয়েক যুগ পরে ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নেওয়ার মতো পরিবার ফ্যামিলি আপনি খুঁজে পাবেন না খালি থাকবে অলরেডি কমছে সেটা আরো যেখানে গিয়ে থামবে তো আমরা এখনো তাদের ছেড়ে বহুগুণ ভালো আছি বাট আমরা আস্তে আস্তে ওদিকে যাচ্ছি কারণ আমরা পশ্চিমাদের ভালো গুণগুলো নেই না তাদের কুকুর যদি রাস্তায় পায়খানা করে তারা গায়ে থেকে টিস্যু নিয়ে সেটা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে আমরা তাদের ভালো গুণটা নেই না আমরা তাদের যত খারাপ গুণ আছে আমাদের মিডিয়াগুলো দেখবেন ওদের দেশের বেহায় আপনাকে এখানে আমদানি করবে ওদের দেশের অশ্লীলতা থেকে এখানে আমদানি করবে ওদের দেশের পরকীয়কে এখানে আমদানি করবে ওদের নাটক সিনেমাকে এখানে আমদানি করবে ওদের ভালো গুণগুলোকে এখানে আমদানি করবে সময় তো বুঝতেই মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে যে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে বিবাহের দরকার কি আর বিবাহ করবে না বিবাহ তো ঝামেলা হ্যাসেল টাকা পয়সা কমিটমেন্ট এটা বিশাল ব্যাপার আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ফাঁসা ফাঁসবেন যে এরপর আপনি তালাকও দিতে পারবেন না ওই ভদ্রমহিলা টর্চার করবে সহ্য করে যেতে হবে কারণ তালাক দিলে আপনার অ্যাসেটে অর্ধেক দিয়ে দিতে হবে তাকে আছে না অনেক দেশে আইন এ ভয় বিয়েও করে না ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে না আপনি বিয়ে যেমন করবেন উৎসাহ দেয় ইসলাম যদি আপনার অসহনীয় পর্যায়ে আপনি চাইলে বিচ্ছেদও যেতে পারেন তাহলে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে না তবে হ্যাঁ তার প্রাপ্য যেটা সেটা ঠিকই বুঝিয়ে দেবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহতা উপলব্ধি করার তৌফিক দান করুন এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের সমাজকে আল্লাহ তাআলা রক্ষা করুন আমাদের দ্বীনি চর্চা বাড়াতে হবে অশ্লীলতা থেকে নিজেদেরকে সরাতে হবে চোখগুলোকে নিয়ন্ত্রণ করা আত্মনিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং গোটা সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়াবহ ব্যাধির ব্যাপক ক্ষয়ক্ষতি করে পুনরুদ্ধার করে সেখান থেকে বাঁচার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন